বাইরে কোনো মার জাদুমনি যদি ডেইলি বাজার যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় আল্লাহ ইতা তো নিয়ে আমরা রে হেফাজত করুক সারাই হো আমিন কোনো জাদুমনি যদি খাটাখালোর বাজারও মারা যায় মা বাবা যখন সেই রাস্তা বাই যাইবা সেই জায়গা দেখার পরে মা বাবার চকুর জল কোনো সময় বন্ধ হইলা এখন দইল বড়ই গাছ এখনো জায়গা রইল আমার জাদুরে গিলা তুমি দুনিয়া তুলে তুলিয়া নিলা সন্তান টেবিলার অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইব মা বাবায় টেবিলার দেখার পরে জাদুমনির কথা মনে হয়ে যাইব আমার জাদু যদি টেবিলার উঠত না রে আমার জাদু কোনো সময় মরল না হয় ও মা বই নকল জমিনের মধ্যে সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ একটা সিস্টেম দিছ এই সিস্টেমের মাধ্যমে তোমার জাদুমনি মারা যাইব কোনো অসুবিধা হবে না মানুষের শরীরের লগে যে জমিনের মাটি মিক্স আছে রে এই জমিন না যাওয়া পর্যন্ত আল্লাহর বান্দা বান্দির মরণ হবে না বার করে আসাও ডাকাই কল হাকায় কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ নাই এ ঘটনাটা নয় আল্লাহর একজন ফেরেশতা আছে যে ফেরেশতার নাম হইল মালাকুল আরহাম এনর দায়িত্ব কিতারে এনর ডিউটি কিতারে আল্লাহর হাবিবে ফরমায় মালাকুল আরহাম ফেরেশতার দায়িত্ব হইল সন্তান যখন প্রথম দিন মার গর্ভের মধ্যে আই যায় আল্লাহ জানাইবা ও মালাকুল আরহাম আর দেরি হরিও না রে আমার বন্দা ফতারি গ্রাম মার গর্ভের মধ্যে আইছে আমার বন্দা বেঙ্গালোর ইলেকট্রনিক সিটির মধ্যে মারা যাইব আমার বন্দা গুঙ্গুর হসপিটালের জমিনও মারা যাইব আমার বন্দা আমার বন্ধা শিলং নেগ্রিমস হসপিটাল মারা যাইব এ মালাকুল আরহাম আর দেরি করিও না এই শিলং নেগ্রিমসর মাটি লইয়া যাও তার মার রেহমর মধ্যে মিশাই দেও আমার বন্ধা বড় হইব এই মাটি তার শরীরের লগে মিক্স হইব আমার বন্ধার যখন মরণের সময় আইব এই জায়গায় না যাওয়া পর্যন্ত মরণ হবে না এর কারণে কোনো মানুষ বেঙ্গালুরু জমিনও মারা যায় কোন মানুষ শিলচর গঙ্গুর মেডিকেল কলেজও মারা যায় কেউ গোয়াটি এপোলোর মধ্যে মারা যায় কেউ নিগ্রিমসর মধ্যে মারা যায় মা বাবা এখান দৈল জাদুমনি যদি বেঙ্গালুরু যাইতে না তাহলে কোনো সময় তুমি গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মরো না রে আল্লাহর বন্দর মাটি শরীরের মাটি বেঙ্গালুরুর মাটির লগে সম্পর্ক তফসির দুর্রে মনসুরের মধ্যে নয় একদিন হজরতে সুলাইমান আলাইহিস সালামে সময় শেষ এক মিনিট না নির্ধারিত টাইম আছে আমি অনুরোধ করি আর আমার ভাই হজরত মৌলানা আমজদ সাহেবের বাদে যে অতিথি আইছেন আচ্ছা না ওইব না আইল ঠেলাঠেলি নাই আল্লাহ ওলা মায়া করছে নির্ধারিত টাইম আছে আমি টাইম গেছে কি এক মিনিট আমার বুজুর্গন বুড়া লাগেন আমার বাদর অতিথি আইসইন আইসইন ইটা জানিয়াম আইসইন নিনা না জানি না হয়তো রিজার্ভ ব্যাংকও আছে না আমার মোনাচড়ার মৌলানা আনোয়ার হোসেন সাহেব নি এই নো আমার বড় মায়ার এক ভাই লইয়াও পেসেঞ্জারে বার চাইছে আইও দোড়া দোড় সই বড় না আল্লাহুম্মা সাল্লি سيدنا وعلى آل سيدنا কাপনের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় তাকে বেলা ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا এর জন্য আমার
হুজুর গলে আমরা জমিনে আসি একদিন আমরা দুনিয়া দুনি বিদায় নিব মারা যাইব কিন্তু বাইরে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হইল আল্লাহই হক কানে আলিম হল দুনিয়া দুনে তুলে লাইব ওলালানি কসাই আমার বুজুরগণ এই বছরের মধ্যে কয়েকজন বালা বালা আলিম দুনিয়া দুনে বিদায় নিছেন ওলালানি সারার ফইলা বাঙ্গার মৌলানা আবুল কালাম সব বিদায় নিছেন এর বাদে আমার উস্তাদ মোহতরম আল্লামা ফারুক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়া তুনে বিদায় নিছেন এরপরে বর্তমান তরুণ বক্তা বালা একজন ওয়াইজি ইসলামিক স্কলার আসলা যার নাম হইল ইমরান খান আল্লাহ তোমার বন্দা জমিন নাই অন্ধকার কবর তোমার বন্দার কবর জন্য তোর বাগাল বালাই দেও সারাই হো আমি এরপরে বাইরে খালাইনে একটা ইট বাট্টা বাস মারিয়া মানু মারা গেছে এর মধ্যে একজন হাফিজ সাহেব দুনিয়া তুনে বিদায় নিছে গতকালকে শিলচর মধুর বন হাজারি মসজিদের এলাকার মধ্যে হযরত মৌলানা ফারুক আহমদ হাজারি সাহেব দুনিয়া তুনে বিদায় নিছে বড় দুঃখ লাগছে মা বাবা মারা যাওয়ার পরে সন্তানের চকুর জল বন্ধ হইলাম আমি আসর পরে জনতার মধ্যে অংশগ্রহণ করলাম আল্লাহর বন্দা মৌলানা ফারুক আহমদ হাজারি সাহেবের তিনজন ছেলে একজন ছেলেও তো আরেকজন মেয়ে তো আরেকজন সামান্য ছোট যখন বাবার লাশ করে দনে বার করছ বাবার মুখ বাইসাই আব্বা আব্বা কইয়া জমিন ডাকতেছ সন্তানাদের চকুর জল কোন সময় বন্ধ হইলা আল্লাহর দরবারে দোয়া করি আর আল্লাহ যখন আপনার হুকুম হইব আমরা রে জমিন তুলে তুলে লাই ভাই আল্লাহ জীবনের শেষ সময় আমরা জবানে দি কলিমাটা জারি করাইও ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি জীবনের শেষ সময় মরণের সময় কলিমা পড়িয়া মারা যায় আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ আল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে জায়গা দিলাইন জোরে বলো সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুরগণ আল্লাহর কাছে দোয়া করি আয় আল্লাহ যত হকানি উলামায়ে কেরাম দুনিয়ার জমিন তলে বিদায় নিছে আয় আল্লাহ প্রত্যেকরে আপনি মোলাই জন্য তোর মধ্যে জায়গা দেও সারাই হো আমি আয় আল্লাহ এই উলামায়ে কেরাম অখলর অপূরণ যেখানে আছে আল্লাহ ভবিষ্যতের মধ্যে আল্লামা ফারুক আহমদ সাহেব ইমরান খান সাহেব ইমরান খান সাহেব মৌলানা ফারুক আহমদ হাজারি সাহেবের মতো ওলা যোগ্য যোগ্য আলিম আমাদের কাছে বানাই দেও সারাই হো আমি যাই হোক আমার বুজুরগণ একটা মাসলা হই এই দুনিয়ার জমিন যখন কোন গরমে সন্তানের জন্ম হয় জন্ম নেওয়ার পরে স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ কোন সময় সরে না ঠিক নানি কোন সময় দরবার করে না বেটির ক্ষমতা আসেনি জমিন ফুয়া ভাই তোমার হ্যাঁ